বিসমিল্লা রহমান রাহিম অর্থনীতি তৃতীয় বর্ষ এবং মাস্টার্স ফাইনাল ইয়ার এবং প্রিলিমিনারি আজকে তোমাদের ভোগ জীবনচক্র উপ সিদ্ধান্তের উপর যে ক্লাসটা নেব সেটা হচ্ছে নয় নাম্বার ক্লাস কয় নাম্বার নয় নাম্বার ক্লাস গত ক্লাসটা ছিল সম্ভবত আট নাম্বার ক্লাস আজকের ক্লাসটা হচ্ছে কয় নাম্বার নয় নাম্বার ক্লাসটা আমি তোমাদের কি করব নেব আমরা একটা অনুরোধ করব এই নয় নাম্বার ক্লাসটা করার আগে তোমাকে অবশ্যই কি করতে হবে আট নাম্বার ক্লাসটা কি করতে হবে অবশ্যই তোমাকে দেখতে হবে যদি আট নাম্বার ক্লাস না দেখে যদি নয় নাম্বার ক্লাস যদি দেখো কিছুই বুঝবে না জীবনচক্র চক্র প্রথম ক্লাসটা দেখার পর নয় নাম্বার ক্লাসটা দেখবে আর একটা ব্যাপার হচ্ছে যে তুমি আমার মানে এই থার্ড ইয়ারের কনজামশন দেখার আগে ফার্স্ট ইয়ারের কনজামশনটা কি করতে হবে দেখতে হবে আমি তোমাদের প্লে লিস্টে থার্ড ইয়ারের প্লে লিস্টে ফার্স্ট ইয়ারের কি করেছি দিয়েছি তবে ফার্স্ট ভিডিও কোয়ালিটি ভালো না কারণ মোবাইল দিয়ে করেছিলাম এত ভালো ছিল না আস্তে আস্তে ওগুলো করে তোমাদের কাজে লাগবে কারণ তুমি যদি এপিসি এমপিসি এগুলো না বুঝো যদি তাহলে তুমি জীবনচক্র উপসিদ্ধান্ত কি বুঝবে আর স্থায়ী উপসিদ্ধান্ত কি বুঝবে যাক তাই গত ক্লাসে আমি জীবনচক্র উপসিদ্ধান্ত সময়ের ভিত্তিতে এতটুকু পর্যন্ত কি করেছি তৈরি করেছি ঠিক আছে এখন একটা প্রশ্নের একটু উত্তর দেবো যে দেখাও যে দেখাও যে ব্যক্তির সারা জীবনের সঞ্চয় আর অবসরকালীন ভোগ পরস্পর কি সমান তার সারা জীবনের সঞ্চয় সমান অবসরকালীন ভোগ অর্থাৎ জীবনচক্র উপ সিদ্ধান্ত অনুযায়ী আমাকে দেখাতে হবে ব্যক্তির সারা জীবনের সঞ্চয়টা অবসরকালীন ভোগের কি সমান এখানে একটা কথা বলে রাখি আমি গত ক্লাসে বলেছিলাম যে এই লাইফ সাইকেল হাইপোথিসিসে ডান ডানব ফিশার যেভাবে বিশ্লেষণ করেছেন ব্র্যানসনের যে বইতে বিশ্লেষণটা একটু ভিন্ন ব্র্যান্সনের বইতে দেখা যায় যে সঞ্চয়টা হ্যাঁ ব্যক্তির মধ্য জীবনের যে সঞ্চয়টা হয় সেটা প্রাথমিক জীবনের ঋণ আর শেষ জীবনের কি অসঞ্চয় দ্বারা কি হচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে প্রাথমিক জীবনের ঋণ আর শেষ জীবনের কি অসঞ্চয় দ্বারা আমি একটা চিত্র দেব প্রান্সের উপর বেস করে ঠিক আছে আর ডনবুশ বিষয় যেটা দেখানো হয়েছে সেটা ওই প্রাথমিক জীবনের ঋণটা দেখানো হয় নাই জাস্ট কর্মময় জীবন ঢোকার পরে তার সঞ্চয়টা দেখানো হয়েছে এই সঞ্চয়টা অবসরকালীন ভোগের কি হয়ে গেছে দ্বারা অবসরকালীন ভোগটা পরিচালনা করা হয় যাক এখন আমি দেখাবো যে সঞ্চয় আর অপসরকালীন ভোগটা পরস্পর কি সমান ডনবুসের আলোকে দেখো এটা হচ্ছে আমাদের দীর্ঘকালীন আমাদের সরি জীবনচক্র ভূকুপ সিদ্ধান্ত শ্রমায়ের ভিত্তিতে আমি তৈরি করেছি এখন আসলে সি ইকুয়াল টু কত আমার টির মানটা কত ছিল আর টি হচ্ছে তোমার আমার ওয়ার্কিং টাইম ওয়ার্কিং ইয়ার আমি চল্লিশ বছর কি করেছি কাজ করি অর্থাৎ টির মানটা হচ্ছে চল্লিশ এল হচ্ছে এক্সপেক্টেড লাইফ টাইম এক্সপেক্টেড লাইফ টাইম কত ধরেছিলাম এল ইকুয়াল টু পঞ্চাশ গত ক্লাসে ডিটেলস কি করেছিলাম আলোচনা করেছিলাম ঠিক আছে এরপরে দেখো আমার সি টু কত চল্লিশ কে পঞ্চাশ দ্বারা ভাগ করে পয়েন্ট এইট জিরো ওয়াই এল ওয়াই এল এখন একটু ভালো করে দেখো তো টু পয়েন্ট এইট জিরো ইন্টু আমার বাৎসরিক সময় এটা কত আমার বাৎসরিক সময় হচ্ছে দশ হাজার টাকা ওয়াই এল এর জায়গায় আমি কত টাকা বসাই দশ হাজার টাকা বসালাম সুতরাং সি টু কত আট হাজার টাকা এটাকে এটা দ্বারা দশ হাজারকে পয়েন্ট এক যে কথা পয়েন্ট এইট একই কথা পয়েন্ট আর পয়েন্ট একই কথা আহ গুন্দিরে কত পেলাম আট টাকা পেলাম এই আট টাকা হলো আমার কি বাৎসরিক ভোগ এই আট টাকা হলো আমার কিসের ভোগ বাৎসরিক ভোগ তাহলে আমার বাৎসরিক সঞ্চয়টা কত দয়া করে একটু দেখো বাৎসরিক সঞ্চয় এস ইকুয়েল টু তোমরা একমত কি না আবার বাৎসরিক এখন একটু লিখে নিবা বাৎসরিক সঞ্চয় এস ইকি ওয়াই এল মাইনাস সি বাৎসরিক সঞ্চয় এস ইকুইটু ওয়াই এল মাইনাস সি ঠিক আছে কেন লিখেছি বোঝার চেষ্টা করো এস ইকুইটু ওয়াই এল হচ্ছে বার্ষিক শ্রম এটা কত হচ্ছে দশ হাজার টাকা সি হচ্ছে বাৎসরিক ভোগ একটু আগে বের করেছি সেটা হচ্ছে কত আট হাজার টাকা সুতরাং সেভিংস হচ্ছে কত আমার দু হাজার টাকা আমার বাৎসরিক সঞ্চয় হচ্ছে দু হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা আমি আমার কত সেটা বের করেছি তার ভোগ আমার করে কাল্পনিক অর্থনীতির আমি শ্রমায় এইটটি পার্সেন্ট ভোগ করি শ্রময়ে দশ হাজার এইটটি পার্সেন্ট ভোগ করলে আট হাজার টাকা ভোগ করি তাহলে আবার শ্রমায় হতে আট হাজার টাকা বাদ দিলে আমি বাৎসরিক সঞ্চয় কত পেয়েছি দুই হাজার টাকা পেয়েছি তাহলে আমার সারা জীবনের সঞ্চয় কত আমার সারা জীবনের সঞ্চয় সারা জীবনের সঞ্চয় সমান আবার সারা জীবনের সঞ্চয়টা কি আবার সারা জীবনের সঞ্চয় যা কথা আমার কর্মকালীন সময়ের সঞ্চয় একই কথা কারণ আমি তো কাজ করেছি আমার ওয়ার্কিং ইয়ার যেটা ছিল কর্মকালীন সময় যেটা ছিল এই সবই তো আমি কী করি সঞ্চয় করি ঠিক আছে তা আমার সারা জীবনের সঞ্চয় হচ্ছে বাৎসরিক সঞ্চয় অ্যাস ইন্টু আমার কর্মকালীন সময় আমার কর্মকালীন সময় আমার কর্মকালীন সময় হচ্ছে টি ঠিক আছে হ্যাঁ আমি একটু সারি সারি করে ফেলছি তোমরা এই নিচে নিচে করবা ঠিক আছে আবার কত হচ্ছে দু হাজার ইন্টু কত চল্লিশ সমান চল্লিশ দুগুলা আশি আবার আশি হাজার টাকা হচ্ছে কি আবার আশি হাজার টাকা হচ্ছে আমার কি বাৎসরিক সঞ্চয় আবার বাৎসরিক আবার সারা জীবনের সঞ্চয় ভুল বলেছি আবার সারা জীবনের সঞ্চয় হচ্ছে বাৎসরিক সঞ্চয় ইনটু কি আবার কর্মকালীন সময় আমি দু হাজার টাকা প্রতি বছর সঞ্চয় করি আবার কর্মকালীন সময় হচ্ছে চল্লিশ বছর আমি সঞ্চয় করেছি কত আশি হাজার টাকা আচ্ছা তাহলে আমি কি পেয়ে গেলাম আমার জীবনচক্র বুক উপসিদ্ধান্ত হতে আমার কি পেয়ে গেছি আমি আমার বাৎসরিক সঞ্চয়টা কি পেয়ে গেছি এখন অবসরকালীন ভোগ কি পাবো অবসরকালীন ভোগ অবসরকালীন ভোগ ভোগ হচ্ছে ইন্টু অবসরকালীন সময় আমার আমার অবসরকালীন অবসরকালীন সময় সময় হচ্ছে এল মাইনাস টি অর্থাৎ আমার প্রত্যাশিত জীবনকাল হতে কর্মকালীন সময়টা বাদ দিলে আমার অবসর সময়টা পাবো তাহলে অবসরকালীন ভোগ যদি পেতে চাই আমার বাৎসরিক ভোগ বাৎসরিক ভোগ কত আট হাজার টাকা এইটাকে দিয়ে গুন দিতে হবে অপসরকালীন সময় অপসরকালীন সময়টা তুমি কীভাবে বের করবে আমার এক্সপেক্টেড লাইফ টাইম হচ্ছে পঞ্চাশ বছর আর কর্মকালীন সময় হচ্ছে চল্লিশ বছর অর্থাৎ আমি কাজে যোগদান করেছিলাম বিশ বছর বয়সে গত ক্লাসে বলেছিলাম বিশ বছর বয়সে কাজে যোগ দান করেছিলাম আমি প্রত্যাশা করেছি আমি পঞ্চাশ বছর বাঁচবো মানে সত্তর বছর পর্যন্ত আমি বাঁচবো আমি কাজ করবো আমার কর্মকালীন সময় হচ্ছে চল্লিশ বছর মানে ষাট বছর কাজ করার পর আমি রিটায়ারমেন্টে চলে যাব তাহলে আমার অবসরকালীন সময়টা হচ্ছে কত দশ বছর সেটা কীভাবে করেছি সেটা হচ্ছে আমার এক্সপেক্টেড যে লাইফ টাইম পঞ্চাশ বছর হতে আমার ওয়ার্কিং টাইম চল্লিশ বছর বাদ দিয়েছি কত পেয়ে গেলাম দশ বছর ঠিক আছে তাহলে কত হল আট হাজার ইন্টু কত দশ সমান কত আশি হাজার এটা কয় নাম্বার তিন নাম্বার এখন দেখো তো সারা জীবনের সঞ্চয় কত হয়েছে আশি হাজার টাকা আবসরকালীন ভোগ হয়েছে কত আশি হাজার টাকা তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে আমাদের জীবনচক্র উপ সিদ্ধান্ত অনুযায়ী সারা জীবনের ভোগ আর সারা জীবনে সরি অবসরকালীন ভোগটা সারা জীবনের সঞ্চয় সমান হয়েছে অর্থাৎ একজন ব্যক্তি তার সারা জীবনে সঞ্চয় করেছে কত আশি হাজার টাকা সে এই উদ্দেশ্যে এই পরিকল্পনায় সে কি করেছে সঞ্চয় করেছে যাতে তার অবসরকালীন ভোগ আশি হাজার টাকার সাথে যাতে সে কী করতে পারে কভার করতে পারে ঠিক আছে এখানে একটা কথা বলে রাখি আমি গত ক্লাসেও বলেছিলাম যদি দেখা যায় এখানে কি হয়ে গেছে আমার এক্সপেক্টেড লাইফ টাইম বেড়ে গেছে সেটা কত বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে তো এটা যদি ষাট বছর যদি হয় এক্সপেক্টেড লাইফ টাইম ষাট থেকে চল্লিশ বাদ দিলে অবসরকালীন সময় বিশ বছর তখন দেখা যাবে যে আমার এক লাখ ষাট হাজার টাকা কি করতে হবে ভোগ করতে হবে ঠিক আছে মানে বিশ বছরের ভোগের পরিমাণটা বেড়ে যাবে তখন কিন্তু আমাকে সঞ্চয়ের পরিমাণটা কি করতে হবে বাড়াতে হবে সঞ্চয়ের পরিমাণটা বাড়াতে হবে তখন দেখো তো এই চল্লিশকে সাইট দ্বারা ভাগ করে গত ক্লাসে কত পেয়েছিলাম পয়েন্ট সিক্স সেভেন অর্থাৎ বর্তমানে চল সময়ের এইট্টি পার্সেন্ট ভোগ করি তখন কিন্তু আমি সাতষট্টি পার্সেন্ট ভোগ করবো এখন বিশ পার্সেন্ট সঞ্চয় করি তখন আমি তেত্রিশ পার্সেন্ট কী করবো আমি সঞ্চয় করব। আমি সঞ্চয় পরিমাণ এই জন্য বাড়াবো কেন বাড়াবো যেহেতু আমার অপসরকালীন সময়টা কি বেশি এই জন্য আমি গত ক্লাসেও বলেছি আজকেও বলছি যে এই জন্য কি কী দাবি করে চাকুরিজীবীরা দাবি করে যে আমাদের ওয়ার্কিং ইয়ারটা কি করো বাড়াও আমাদের কর্মকালীন সময়টা কি করো বাড়াও যেমন আমরা আগে সাতান্ন বছরে আমরা রিটায়ার করতাম সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন দাবির কারণে এখন আমরা উনষাট বছরে কি করি আমরা রিটায়ারমেন্টে চাই এবং এখনও দাবি আছে এটা যাতে আরও যাতে কি করা হয় বাড়ানো হয় তাহলে এই ওয়ার্কিং টাইমটা যদি কি হয় বৃদ্ধি পায় তাহলে কী হবে যে আমার অপসরকালীন সময়টা কমবে ঠিক আছে অপসরকালীন সময়টা কমবে তো অপসরকালীন সময়টা যদি কমে তাহলে আমাকে কি করতে হবে যে তখন অপসরকালীন সময়ের জন্য সঞ্চয় কম করলে চলবে বর্তমান ভোগটা বাড়ানো যায় সো এইটা যদি বাড়ে যদি মনে করি এটা পঞ্চাশ এটা কি হয়ে গেছে পাঁচচল্লিশ পাঁচচল্লিশকে পঞ্চাশ দ্বারা ভাগ করে পয়েন্ট নাইন এটা পয়েন্ট এইট এইট জিরো তখন পাঁচচল্লিশকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে পয়েন্ট নাইন এর মানে আমরা নাইনটি পার্সেন্ট তখন ভোগ করতে পারবো জীবনযাত্রার মান কি হবে উন্নত হবে যদি কোনটা হয় এই যে ওয়ার্কিং টাইমটা যদি কি হয় ভোগ করতে পারবো সঞ্চয় যাক আমরা জীবনচক্র উপসিদ্ধান্ত অনুযায়ী দেখলাম যে সারা জীবনের সঞ্চয় আর আবশকালীন ভোগটা পরস্পর কি হয়েছে সমান হয়েছে হ্যাঁ বলা যায় না যে কোন কোনো শিক্ষক প্রশ্ন করার সময় এটা প্রশ্ন কি করতে পারে দিয়ে দিতে পারে তাছাড়া এখানে মনে করো যে পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষার্থীরা কি করছো ক্লাস দেখছো তোমাদের স্যাররা কিন্তু এই ধরনের প্রস্তুত কি করতে পারে করে দিতে পারে যদি উনি রণবৈস ফিসার যদি কি করে ফলো করে ঠিক আছে জি ওকে আবার আসলে হচ্ছে কি এই দুইটা বই হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের অত্যন্ত নাম করা বই এই দুইটা বইয়ের উপর ফিশার রনবৈর উপর বেস ব্রান্সের উপর বেস করে বাকি বইগুলো কি হয়েছে গড়ে উঠেছে বক্তব্যগুলো এই দুইটা বইয়ের আলো কি কি হয়ে থাকে যাক এখন আমরা বলেছিলাম যে আমাদের যে জীবনচক্র উপসিদ্ধান্তের আয় দুটো অংশে বিভক্ত করা হয়েছে একটা শ্রম আয় একটা হচ্ছে কি সম্পদ এখন আমরা কি করব যে জীবনচক্র উপসিদ্ধান্তকে তার পূর্ণাঙ্গ রূপ দেব আমরা জীবনচক্র উপসিদ্ধান্তকে কি করব তার পূর্ণাঙ্গ কি করব রূপ দেওয়ার কি করব চেষ্টা করবো জীবনচক্র উপর সিদ্ধান্তকে আসো আমরা এটাকে কিভাবে পূর্ণাঙ্গ রূপ দিতে পারি আমরা শ্রম আয়টাকে কি করবো আমরা যোগ করবো কাকে যোগ করবো সম্প্রদায়টাকে আমরা যোগ করবো ঠিক আছে আমরা মনে করি এইচ সময় পর কোন সময় পর যে এইচ সময় পর এইচ হ্যাঁ এইচ সময় পর ব্যক্তি ডাব্লু পি এটা পি দ্বারা ভাগ করে প্রকৃত সম্পদ পাওয়া যায় এটা আমি পরের ক্লাসে ব্যাখ্যা পি সম্পদ প্রাপ্তি ঘটল কোন সময় পর এই সময় পর ব্যক্তি ডাব্লু পি সম্পদ প্রাপ্তি ঘটল এবং এই সম্পদটা তার কি হবে এই সম্পদ আয়টা তার ভোগের ক্ষেত্রে কি হবে কার্যকর হবে কখন কার্যকর হবে এই সময় পর মনে করো এই হচ্ছে কত দশ বছর তাহলে সে তো মনে করো বিশ বছর বয়সে কাজে যোগদান করেছে তার চল্লিশ বছর পর্যন্ত সে কাজ করবে তো বিশ বছরের সাথে দশ বছর যোগ হওয়ার পর কয় বছর হয়ে গেছে তিরিশ বছর আর চল্লিশ বছর কাজ করলে কত বছর ষাট বছর পর্যন্ত কাজ করতে পারবে ঠিক আছে তাহলে সম্পদ যুক্ত হওয়ার পর তার ভোগটা প্রভাবিত হবে তিরিশ থেকে তিরিশ বছরের পর থেকে তিরিশ বছরের কি তিরিশ বছরের পর থেকে তার কি হবে ভুকটা প্রভাবিত হবে কারণ সে তো সম্পদ পেয়েছে কত বছর পর এই সময় পর ব্যক্তি ডব্লিউ সম্পদ প্রাপ্তি ঘটলো মনে করি এইচ হচ্ছে দশ বছর তাহলে দশ বছর কর্মকালীন সময়টা দশ বছর অতিক্রান্ত হওয়ার পর অর্থাৎ সে বিশ বছর বয়সে চাকরিতে ঢুকেছিল ত্রিশ বছর বয়সে তার সম্পদ প্রাপ্তি ঘটলো অর্থাৎ সম্পদটা তার ত্রিশ বছর পর তার ভোগকালীন ভোগটাকে কি করবে প্রভাবিত কি করবে করবে তার ভোগটাকে প্রভাবিত করবে ত্রিশ বছর বয়স থেকে মানে সম্পদ প্রাপ্তির পর থেকে এখন এই সম্পদ প্রাপ্তিটা কিভাবে ঘটে এই সম্পদ প্রাপ্তিটা এমনও হতে পারে যে তার কর্মকালীন সময় থেকে তার সম্পদ প্রাপ্তি ঘটতে পারে উত্তরাধিকারী এ কারণে কোনো সম্পদ প্রাপ্তি ঘটতে পারে অথবা মনে করো যে সে যখন সঞ্চয় করে হ্যাঁ সে যখন সঞ্চয় করে দশ বছর যে সঞ্চয় আছে সেই সঞ্চয় দিয়ে মনে করে সে কোনো একটা কোম্পানির কি করলো বন্ড ক্রয় করলো বা শেয়ার ক্রয় করলো ঠিক আছে বা কোনো একটা স্থায়ী সম্পদ কী করলো ক্রয় করলো যেটার থেকে তার কি হয় সম্পদ আয় আসে ঠিক আছে কারণ সে তার ক্ষুদ্র সঞ্চয়টাকে আস্তে আস্তে সে কি করলো যে সম্পদে সে কি করলো ট্রান্সফার করলো ঠিক আছে তাহলে সঞ্চয়টা সম্পদে পরিণত হলো ওই সম্পদ থেকে তখন কি হবে একটা আয় আসবে ওই সম্পদ থেকে একটা আয় কি হবে আসবে যেটা তার ভোগকে কি করবে প্রভাবিত করবে ঠিক আছে তাই এখন আসো যে আমরা কি বলেছি আমরা বলেছি তার সারা জীবনের ভোগ সারা জীবনের ভোগ সমান কর্মকালীন জীবনের কি আয় এটা তো আমরা বলেছি জীবনের আয় প্লাস কি প্লাস কি লিখবো আমি সম্পদ আয় লেখবো ঠিক আছে তার কর্মকালীন জীবনের আয় প্লাস কি লিখবো আমি সম্পদ আয় লেখবো জি আমি তার সম্পদ আয়টা লেখবো হ্যাঁ সম্পদ আয় এখন আসো যে তার সারা জীবনের ভোগ এখন সারা জীবনের ভোগটা কত হবে একটু দেখো আমি জানি বাৎসরিক ভোগ এখন সারা জীবনের ভোগ যেটা হবে সেটা হচ্ছে দেখো ঠিক আছে তার প্রত্যাশিত জীবনকাল থেকে এইচটা কি হতে হবে বাদ দিতে হবে তার প্রত্যাশিত জীবনকাল কত ছিল পঞ্চাশ বছর সে দশ বছর পর সে কি হয়েছে সম্পদ পেয়েছে তার দশ বছর বাদ্য কত চল্লিশ বছর তাহলে তার কর্মকালীন জীবনের আয় জীবনের আয় হ্যাঁ আর এই সে কত বছর ভোগ করতে পারবে চল্লিশ বছর পর্যন্ত সে কি করতে পারবে সে ভোগ করতে পারবে কেন সম্পদ পেয়েছে তো কয় বছর পর দশ বছর পর তা ভোগ করবে কত চল্লিশ বছর তাহলে এই চল্লিশ বছরটা কি এই চল্লিশ বছর হচ্ছে পঞ্চাশ কত দশ পঞ্চাশ মানে কি তার এক্সপেক্টেড লাইফ টাইম আর দশ মানে কি এইচ বছর পর এইচ বছর দশ মানে কি এইচ প্রতি দ্বারা প্রকাশ করেছে এই জন্য আমি এল মাইনাস এইচ দ্বারা কি করেছি গুণ করেছি এটা হতে হবে তার কর্মময় জীবনের কি শ্রময় কর্মময় জীবন যেহেতু সে দশ বছর পর কি হয়েছে সম্পদ পেয়েছে তা কর্মময় জীবন তো দশ বছর কি হয়ে গেলো মাইনাস হয়ে গেলো হ্যাঁ কর্মময় জীবন দশ বছর কি হয়ে গেল মাইনাস হয়ে গেল তাহলে বার্ষিক শ্রম এটা হচ্ছে ওয়াই এল ইন্টু কর্মময় জীবনকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করেছি টি টি থেকে কি বাদ দিতে হবে এইচ বাদ দিতে হবে টি থেকে কি বাদ দিতে হবে আমাকে এইচ কি করতে হবে আমাকে বাদ দিতে হবে টি থেকে জি কেন টি থেকে আমি এইচ বাদ দেব কেন টি থেকে আমি এইচ বাদ দেব কারণ হচ্ছে যে আমার তো সম্পদ প্রাপ্তি ঘটেছে কয় বছর পর দশ বছর পর ঠিক আছে তাহলে এখন সম্পদ প্রাপ্তির পর আমার জীবনযাত্রার মান কিরকম হবে সেটা তো আমার দশ বছর পর এফেক্ট হবে ঠিক আছে তা এখন আমার শ্রম এটা কোনটা ধরব যে দশ আমার বার্ষিক শ্রম আর আমার কর্মকালীন সময় কত ছিল কর্মকালীন সময় ছিল চল্লিশ বছর এর ভিতরে তো দশ বছর বাদ দিতে হবে তিরিশ বছর শ্রম হয় তিরিশ বছরে শ্রম হয় চল্লিশ বছর থেকে দশ বছর বাদ দেওয়ার পর ঠিক আছে মানে টি মাইনাস এইচ আর এদিকে আমার সম্পদটা কি হবে যুগ হবে ক্লিয়ার আচ্ছা এখন এক কাজ করি আমি যে সি ইন্টু এল মাইনাস এইচ সবাই এই ডব্লিউ পিটাকে আগে লিখি হ্যাঁ এটাকে আগে লিখলাম ঠিক আছে তারপর এই যে প্লাস চিহ্ন দিয়ে এটা আগে প্লাস চিহ্ন আছে না হ্যাঁ প্লাস চিহ্ন দিয়ে হ্যাঁ এক কাজ করি না যে টি মাইনাস এইচটা আগে লিখলাম ইন্টু ওয়াই এল ঠিক আছে সুতরাং সি ইকুয়াল টু আমি সির মান বার করবো এল মাইনাস এইচ কোথায় চলে যাবে ডাইনে চলে যাবে এল মাইনাস এইচ ডাইনে গেলে কোথায় যাবে হরে বসবে যদি বাম দিকে গুণের আকারে থাকে ডান দিকে নিয়ে গেলে হরে বসে লব হরে বসে হর লবে যায় লব হরে যায় হর লবে যায় যদি গুণের আকারে থাকে বাম দিকে গুণের আকারে আছে বাম দিকে গেলে এটা হরে যাবে এই দেখো এটা ডব্লিউ এর সাথে একটা ওয়ান আছে না ওয়ানটা এখানে লিখলাম আর এল মাইনাস এইচটা এখানে লিখলাম ইনটু এটা সৌন্দর্যের জন্য আরি কথা বুঝছো আমি যে ডব্লিউ আই পি ইন্টু এল মাইনাস এইচ যদি লিখি এটা সাথে এল মাইনাস এইচ মানে এই পির সাথে এল মাইনাস এইচ লিখি কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নাই একটু সৌন্দর্যের জন্য কি করেছি যে একটা ওয়ান উপরে লিখে এল মাইনাস এইচটাকে নিচে লিখেছি তারপরে ডব্লিউ আই পি প্লাস দেখো এটাকে কি লিখেছে টি মাইনাস এইচ নিচে কত লিখেছি এল মাইনাস এইচ ওয়াই এল এটাই হচ্ছে আমার এন্ডোমরিগ্লিয়ানির কার এন্ডোমরিগ্লিয়ানির

তারপর এল মাইনাস সুইচ ওয়াইএল শ্রম ওয়াইএল এটি হচ্ছে আমার যে অ্যান্ডোমোডিগ্লিয়ানির কি জীবনচক্র উপসিদ্ধান্তের পূর্ণরূপ অর্থাৎ ভোগটা সম্প্রদায়ের একটা অংশ এবং বাৎসরিক সময়ের কি একটা অংশ আমার বাৎসরিক ভোগটা নির্ভর করে সম্প্রদায়ের কি একটা অংশ আর বাৎসরিক শ্রমের কি একটা অংশ এখন মনে করো আমি ওয়ান মাইনাস এল মাইনাস এইচ কে দ্বারা প্রকাশ করলাম আমি একটু এত বড় জিনিস লেখার চেয়ে একটু সংক্ষেপে কি করতে চাই লিখতে চাই আমি এই ওয়ান মাইনাস ওয়ান বাই এল মাইনাস এইচ কে এ দ্বারা প্রকাশ করেছি টি মাইনাস এইচ বাই এল মাইনাস এইচ কে বি দ্বারা প্রকাশ করেছি তাহলে আমার জীবনচক্র উপসিদ্ধান্ত হবে এটাকে এ দ্বারা প্রকাশ করেছি একলাম ঠিক আছে তারপর কত প্লাস দ্বারা প্রকাশ করেছি একলাম তারপর কত ওয়াই বাই এল ঠিক আছে এইটাই হচ্ছে আমার যে জীবনচক্র উপসিদ্ধান্ত হ্যাঁ এই জীবনচক্র উপ আমি বাৎসরিক সময়ের একটা অংশ মানে বি আমি ভোগ করি আর সম্পদ পায়ের একটা অংশ এ আমি ভোগ করি আমি বি বলতে কি বুঝাইছি টি মানটা কিভাবে নির্ধারিত হয় টি মাইনাস এইচ বাই এল মাইনাস এইচ দ্বারা বিয়ের মানটা নির্ধারিত হয় বি হচ্ছে কি মানে কর্মকালীন সময় থেকে আমি যত বছর পর আমি সম্পদ পেয়েছি সেই বছরটা বিয়োগ করতে হবে আর লাইফ টাইম হতে যত বছর পরে আমি সম্পদ পেয়েছি সেটা কি করতে বিয়োগ করতে হবে এবং দুইটার অনুপাত হচ্ছে বি আমি যেমন একটা কথা বলি যে মনে করো টি বাই এল নির্মাণটা হচ্ছে কর্মকালের সময় আর এক্সপেক্টেড লাইফ টাইমের কি রেশিওটা যদি আমি যদি মানে কর্মময় জীবনে যদি আমার সম্পদ প্রাপ্তি যদি কি হয় ঘটে কর্মময় জীবনেই আমার কি হয়ে গেছে সম্পদ প্রাপ্তি কি হয়েছে ঘটে গেছে মনে কর একটা লটারিতে দেখা গেল যে আমি এক লক্ষ ডলার কী হয়ে গেছি পেয়ে গেছি সেটাতে আমি কি করলাম শেয়ার বন্ড এগুলো কি করলাম ক্রয় করে ফেললাম ঠিক আছে অথবা কোনো একটা সোর্সে আমি এক লক্ষ ডলার কী হয়েছি আমি পেয়েছি শেয়ার বন্ড কী করলাম কিনে ফেললাম কারণ জীবনের শুরুতেই আমি কি করলাম আমি সম্পদ পেয়ে গেলাম তাহলে কিন্তু আমার বিমানটা নির্ধারিত হবে বাই এল ঠিক আছে টি বাই এল দ্বারা কিন্তু আমি যদি আহ পনেরো বছর পর যদি প্রাপ্তি ঘটে তাহলে এখানে পনেরো বিয়োগ দিতে হবে এখানে পনেরো কী করতে হবে বিয়োগ দিতে হবে কারণ পনেরো বছর পর সম্পদ প্রাপ্তি যদি ঘটে তাহলে এটা এফেক্ট হবে পনেরো বছর পর এই জন্য পনেরো কী করতে হবে মাইনাস করতে হবে আর সম্পদটা কিভাবে হয় ওই যে বলেছিলাম যে আমাদের তো যে বার্ষিক সময় থেকে ভুক্তা বাদ দিয়ে যে সঞ্চয়টা হয় এই সঞ্চয়টা বাড়তে 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 একটা পর্যায়ে যখন যায় তখন ভুক্তা এইটা দিয়ে কোনো অ্যাসেট ক্রয় করে বন্ড হোক শেয়ার হোক কোনো অ্যাসেট ক্রয় ক্রয় এই অ্যাসেট থেকে তার কি হয় যে আবার আয়টা আসে সেটার একটা অংশ সে কি করে সে ভোগ করে এটা হচ্ছে আমার জীবনচক্র সিদ্ধান্ত সম্পর্কে আমি একটা ধারণা কি করলাম পেলাম এই জীবনচক্র সিদ্ধান্তে একটা জিনিস লক্ষ্য করো আমি এই আমি ডব্লিউ ডবলিউপির সাপেক্ষে কি করলাম আহ করলাম ঠিক আছে হ্যাঁ এটা সাপেক্ষে অন্তকরণ করলাম করলে আমি কি পাবো আমি এ পাবো আবার এই সি কে আমি অন্তর্কলন করলাম শ্রমের সম্পর্কে তাহলে কি পাবো বি কারণ ডব্লিউ এ পি সাপেক্ষে করলে ডব্লিউ এ পি সাপেক্ষে করলে এটা ওয়ান হয়ে যাবে এ থাকবে আর এটা জিরো হয়ে যাবে ওয়াই এল এর সাপেক্ষে করলে এই এখানে ওয়াই এল নাই এটা জিরো হয়ে যাবে জাস্ট বিটা থাকবে এই এটা হচ্ছে সম্প্রদায়ের প্রান্তিক ভোগ প্রবণতা অর্থাৎ সম্প্রদায়ের যে অংশটা ভোগে ব্যবহৃত হয় সম্প্রদায়ের কোন অংশটা ভোগে ব্যবহৃত হয় এ আর এ মানে কি ওয়ান বাই এল মাইনাস এইচ আর এ আর বি হচ্ছে শ্রমায়ের প্রান্তিক ভোগ প্রবণতা শ্রমায়ের প্রান্তিক ভোগ প্রবণতা যেটা নির্ধারিত টি মাইনাস এইচ বাই এল মাইনাস এইচ দ্বারা ঠিক আছে শ্রমায়ের কি প্রান্তিক ভোগ প্রবণতা আচ্ছা আমরা যখন যে একটা ইয়ে করি যে অপেক্ষক যখন কি করি প্রান্তিক ভূগপ্রণতা গর্ভপ্রণতা আলোচনা করি তখন আমরা আয়ের ভিত্তিতে কি করে আলোচনা করি কাকে গুরুত্ব দিয়ে আয়কে গুরুত্ব দিয়ে তাহলে এখন আসলে এই শ্রময়কে গুরুত্ব দিয়ে আমরা একটু কী করে আলোচনা করি ঠিক আছে যখন আমরা ওই গর্ভপ্রতা প্রান্তিক ভূগপ্রণতা আমরা আয়ের ভিত্তিতে কি করে আলোচনা করি তাহলে সেক্ষেত্রে আমার ডিসি বাই কি একটু আগে বলেছিলাম ডি সমান কত বি এই বি হচ্ছে আমার কি প্রান্তিক ভোগ প্রবণতা জীবন চক্র উপর সিদ্ধান্তে ক্লিয়ার আচ্ছা আবার দেখো আমি যদি এটা হচ্ছে এমপিসি প্রান্তিক ভূ প্রবণতা কার ভিত্তিতে শ্রমায়ের ভিত্তিতে আমি এমপিসি যদি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে সি কে শ্রমায় দ্বারা ভাগ করতে হবে আদা ভোগকে এপিসি মানে কি ভোগ আর শ্রমায়ের কি অনুপাত এই জন্য বলেছিলাম যে ওই ফার্স্ট ইয়ারের কি করতে হবে যে আমার ক্লাসগুলো দেখতে হবে আর তাও যদি না দেখো তোমরা তৃতীয় বর্ষের যে প্রথম ক্লাস দিয়েছিলাম কনজামশনের প্রথম ক্লাস এই প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে আমি কোনটা আনুপাতিক ভোগ অপেক্ষক আর কোনটা অনুপাতিক অপেক্ষক সেটা বিস্তারিত আলোচনা করেছি চিনার উপায়গুলো কী করেছি আলোচনা করেছি অন্তত প্রথম ক্লাসটা তোমাকে কি করতে হবে দেখতে হবে এই থার্ড ইয়ারের যে কনজামশনের যে আলোচনাটা রেখেছিলাম সি বাই ওয়াই তো সি বাই ওয়াই সিকে ওয়াই দ্বারা যদি ভাগ করি তাহলে কি হচ্ছে এই এর নিচে কথা থাকছে ওয়াই ইন্টু কত পি প্লাস দেখো বি নিচে কে থাকছে ওয়াই এল দ্বারা ভাগ করলে জাস্ট কি থাকবে বি এটা হচ্ছে আমার কি গর্ভ প্রবণতা তাই গর্ভ প্রবণতা বের করতে হবে কি করতে হবে ভোগকে ওয়াই দ্বারা ভাগ করতে হবে ওয়াই দ্বারা ভাগ করলে এর নিচে ওয়াই এল থাকছে ডবলু ওয়াই পি আর এখানে ওয়াইএল ওয়াইএল দ্বারা ভাগ করলে ওয়াইএল দ্বারা ভাগ করলে এখানে এখানে কাটা কাটাকাটি থাকে কত বি লক্ষ্য করো যে গর্ভুক প্রমতা কিন্তু হ্রাস পাচ্ছে কেন হ্রাস পাচ্ছে এই প্রান্তিক আমরা ধরো স্থির ধরে দিলাম ঠিক আছে স্থির হ্যাঁ কারণ দেখো এই বীর বীর স্থির মানে এটা যে স্থির হয় এটা পাচ্ছি এটাও তো এক্সপেক্টেড লাইফ টাইম তারপর ওয়ার্কিং টাইম এইগুলো কনস্ট্যান্ট অর্থাৎ বীর কি হচ্ছে স্থির ক্লিয়ার আচ্ছা আর এপিসিটা তুমি একটু চেয়ে দেখো এপিসিটা কিন্তু স্থির হবে না যখনই শ্রমা এটা বাড়বে শ্রমা এটা বাড়বে এটার উপর কোনো এফেক্ট নাই এখানে গিয়ে দেখো এ বাই ওয়াইএলটা কি হবে হ্রাস পাবে যখনই শ্রমা এটা বাড়বে এই অংশটা কি হবে হ্রাস পাবে কারণ ওয়াইএলটা কোথায় হরে আছে ইট ইজ কনস্ট্যান্ট এটা হ্রাস পাবে এটা হ্রাস পেলে এই পুরা মানটা কি হচ্ছে হ্রাস পাচ্ছে কারণ এই এপিসিটা এপিসিটা দুটো অংশের উপর নির্ভর করে কয়টা অংশের অংশের উপর উপর দুটো এর ভিতরে এই অংশটা কি স্থির অর্থাৎ এই বীর এপিসি কমা নির্ভর করে না এখন যদি এইটাও যদি স্থির থাকে তাহলে আমি বলবো এপিসি শ্রমায়ের উপর নির্ভরশীল নয় কিন্তু আমরা দেখছি শ্রমায় বাড়লে এই এ বাই ওয়াই এল এইটা কি হয় হ্রাস পায় তাহলে এই পুরো অংশটা কি হচ্ছে হ্রাস পাচ্ছে ফলে এপিসি টা কি হবে? হ্রাস পাবে। এপিসি টা হ্রাস পাবে। অর্থাৎ যে এপিসি টা হ্রাস পাচ্ছে এর মানে শ্রমায় বাড়লে এপিসি হ্রাস পায়। ভোগ এবং আয়র অনুপাতটা হ্রাস পায়। ভোগ এবং আয়র অনুপাত এপিসি এর কথা সি বাই এল কি একই কথা। ভোগ এবং আয়র অনুপাতটা কি হয়? হ্রাস পায়। এর মানে ভোগ এবং আয়র অনুপাতটা স্থির নয়। স্থির নয় মানে অআনুপাতিক সম্পর্ক বিদ্যমান। তাহলে আমরা কি দেখলাম? যে আমরা দেখলাম জীবনচক্র এই উপসিদ্ধান্ত ভোগ এবং আয়ের ভিতরে অনুপাতিক সম্পর্ক ব্যাখ্যা করতে পেরেছে ভোগ এবং আয়ের ভিতরে সম্পর্ক করেছে ব্যাখ্যা করতে পেরেছে শুধু তাই না যে এই ভোগ এবং আয়ের ভিতরে অনুপাতিক সম্পর্ক বিদ্যমান এটা লর্ড ম্যারাড কেন্স বলেছেন ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে জীবনচক্র উপসিদ্ধান্তের এই বক্তব্যটা সাথে কি আছে মিল আছে শুধু তাই না যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানটা তো তো বি আছে বি এপিসি তে এক্সট্রা এই অংশটা আছে দেখো এমপিসি শুধু বি এপিসি তে বি আছে এক্সট্রা এই অংশ আছে আমরা দেখতে পাচ্ছি যে এপিসি গেইটা দেন কি এমপিসি যেটা কেঞ্স বলেছেন এপিসি গ্রেটার দেন কী হয় এমপিসি হয় ভোগ এবং আয়ের ভিতরে ও সম্পর্ক বিদ্যমান আমরা অ্যান্ডোমরিগ্ল্যানি জীবনচক্র উপসিদ্ধান্ত বিশ্লেষণ করে দেখেছি ভোগ এবং আয়ের ভিতরে কী হচ্ছে অনুপাতিক সম্পর্ক বিদ্যমান এপিসি পিসি গ্রেটার দেন এমপিসি তাহলে অ্যান্ডোমরিগ্ল্যানি আমাদের ক্যান্সের ভোগ তত্ত্বকে কী করছে সমর্থন করছে তবে আমরা দীর্ঘকালীন তথ্যের ভিত্তিতে যদি কি করি আলোচনা করি তাহলে দেখব যে গ্ল্যানি অ্যান্ড মরিগ্লানি কেসের তত্ত্বকে কি সমর্থন করে না দীর্ঘকালীন তথ্যের ভিত্তিতে আর স্বল্পকালীন তথ্যের ভিত্তিতে সমর্থন করে দীর্ঘকালীন তথ্যের ভিত্তিতে কি সমর্থন করে না আমি আগামী ক্লাসে কি করব যে দীর্ঘকালীন তথ্যের ভিত্তিতে দেখাবো যে এটা কেঞ্সের তত্ত্বকে কি করে সমর্থন কি করে না এখন একটা কথা বলে রাখি যে তোমাদের কি বলে যদি প্রশ্ন করে জীবনচক্র উপ আলোচনা করো তাহলে আমি আট নাম্বার ক্লাসে যে আলোচনা করেছি সে আলোচনা তো রাখবে রাখার পর তুমি ওই সারা জীবনের সঞ্চয় সরি হ্যাঁ সারা জীবনের সঞ্চয় সমান অপসকালীন ভোগ যে প্রমাণটা দিয়েছি সেটা দিতেও পারো নাও দিতে পারো তুমি কেটে দিতে পারো ওইটা বাদ দিয়ে দিতে পারো ঠিক আছে ওইটা বাদ দিয়ে দিতে পারো ওইটা দিয়েছি কেন যদি স্পেসিফিক কোনো প্রশ্ন দেয় তাহলে তো ওইটার আনসার কি করতে হবে দিতে হবে তাইলে যদি বলে জীবন চক্র উপ সিদ্ধান্তটি আলোচনা করো গত ক্লাসে যে আলোচনা করেছি ওইটাকে সুন্দর করে সাজিয়ে লিখবে এরপরে কি করবে এই ক্লাসে যখন আমি সম্পদ আয় যুগ করে কি যুগ করে সম্পদ আয় যুগ করে আমি কি করেছি যে এই যে ভূগোপেক্ষকটা কি করলাম বার করলাম এইটাকে এইটাকে বিন ধরে এইটা করলাম এতটুকু পর্যন্ত করবে করার পর তুমি দেখা দেখাবে যে এখানে স্বল্পকালে কি হচ্ছে এখানে এমপিসি হচ্ছে এটা এপিসি হচ্ছে কোনটা এইটা এগুলা কি করবে দেখাবে এবং এপিসি গেটটাতে এমপিসি হয় ভোগ এবং আয়ের ভিতর আনুপাতিক সম্পর্কে বিদ্যমান এপিসি গেটেতে এমপিসি যেটা যে একটা তত্ত্বকে কী করে সমর্থন কি করে এরপরে তিন নম্বর ক্লাসে আমি যে কি করব যে এটা দীর্ঘকালীন তথ্যের ভিত্তিতে যেটা আলোচনা করবো সামান্য বর্ণনা দেব শুধু চিত্র বর্ণনা ওইটা কি করবে প্লাস করবে তাহলে জীবনচক্র উপসিদ্ধান্তটি কমপ্লিট হয়ে যাবে আর জীবনচক্র সিদ্ধান্তের আলোচনা যদি কমপ্লিট হয়ে যায় তো এটা কেনসির তত্ত্বকে সমর্থন করে কিনা ওইটাও আলোচনা চলে আসবে এটা কোজডেস পাজলকে সমর্থন করে কিনা ওই আলোচনাও হবে চলে আসবে স্বল্পকালে এবং দীর্ঘকালীন অপেক্ষকের ভিতরে সমন্বয় করে কিনা এইটাও কি হবে আলোচনা কি হবে চলে আসবে যেমন তাই এই যে এই এইটা কী হয়েছে স্বল্পকালীন অপেক্ষকে সমর্থন করেছে ঠিক আছে এখন এখন দীর্ঘকালীন তথ্য দিয়ে দেখাবো যে দীর্ঘকালীন তথ্যকে কী করে সমর্থন করে কীভাবে সমন্বয় করেছে এটা ব্যাখ্যাটা আমরা পড়ে দেবো সম্পদ আয়ের ভিত্তিতে সম্পদ আয়ের ভিত্তিতে প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসে এতটুকি সামনে কি করবো নেক্সট ক্লাস দশ নম্বর ক্লাস কি করবো নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ